আমার আদরের পোষা গুগু পাখি, কি সুন্দর রাতের মধ্যে বইয়া রয়েছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন। সারা দিন কাম কাজ করিয়া আইয়া বাড়িত ফাঁকি টিরে লইয়া খাইছে নি, কেমনে আছে কেমনে না সব কিছু দেখি, দেখিয়া সারিয়া তারারে লইয়া কত সময় খেলাধুলা করি, মুক্ত করিয়া রাখি, আনন্দ ফুর্তি দেই আমরা লগে খেলে। এরপরে তারার ভিডিও আমরা ইউটিউবও দিলে আমরা ভিউয়ার সকলে আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না, লাইক করুন না, কমেন্ট করুন না, কিচ্ছু করুন না। এই যে সারাটা দিন পরিশ্রম করি আইলাম, আইয়া যে তারারে মুক্ত আজাদ করিয়া রাখলাম। ঠিক আছে, মানুষের লগে পশুর তো থাকার কোনো তুলনাই হয় না, তারা নিজের স্বাধীন আর একটা আছে, কিন্তু এরারে তো পুরা স্বাধীন হয়ে দিয়া রাখলাম। তখন সন্ধ্যার পরে আইয়া তারার ভিডিও বানারাম, লইয়া খেলরাম তে ভিডিওটা করলাম। এরপরেও আমরার ভিউয়ার সকলে আমরার লগে মনোমালিন্যতা দেখাইন, মনে করেন তারার চ্যানেল কিওর লাগি সাবস্ক্রাইব করতাম, তারার চ্যানেল কিওর লাগি লাইক করতাম, দেখি লাইলি সুন্দর লাগে শেষ। আমরা অত কষ্ট করিয়া ভিডিও বানাই, ওজেন ওজেন সারা দিন খাম করিয়া আইয়া, খাম খাজ করিয়া আইয়া, ইতান্তরে লইয়া কত সময় মাটি ছাড়িয়া আটাইয়া, খানি আসেনি, দান আসেনি, ফানি আসেনি, কিতা খাইলো কেমনে খাইলো না খাইলো, এই যে এই যে এই যে সারাদিন খাম করিয়া আইলাম। এখন সন্ধ্যার পরে আইয়া তারারে সারাদিন ছাড়তাম পারছি না, বাড়িতে আসলাম না, নিজেরও তো ফেটর দায় দৌড়া লাগে, তারা তো লামতোই চায় না, আমি তো মাটিতে হাত লাগাইলাম। মারামারি করিও না তে, এই যে তারা এত সুন্দর বই রইছে, তারারে মাটি তো লামাইতাম পারলাম না, তারা ঠান্ডার মধ্যে লামতো চায় না। তো আমরা বিয়ার সকলে আমরা উপরে এত রাগনি গুসানি কিতানি কিতা কইতাম, তারা যে আমরার চ্যানেলটারে সাবস্ক্রাইবও করেন না, লাইকও করেন না, কমেন্টও করেন না, কিচ্ছু না। এরা দুইজন হইল কি আমার আগের পুরান বাচ্চাইন, দুজনই বেটা বাচ্চা, একজন এখনো ডাকা পারে না, ডাকতে পারে না, আর একজনে ডাকতে পারে। এরপরেও দুই তিন দিন ধরিয়া, আরে দুই তিন দিন ধরিয়া কিতা কই, বাক্কা তো দুই তিন সপ্তাহ হয়ে যার গিয়া, ছোট ছোট বাচ্চা একটা ফুলায় আনছিল, গাছ থাকি লামাইয়া, তো আমি তারার তারারে আনলাম আর একটা হাজার থাকি আনি। এখন তারারে আমি দুই তিন সপ্তাহ ধরে লালন পালন করতে করতে এখন তারার ফাঁক পয়ের উঠছে, তারা এখন উঠতে উঠতে পারে, এখন তারা নিজে নিজে তুলিয়াও খাইতে পারে। সন্ধ্যা হইলে কার্টুনও ঢুকাইয়া রাখি আর সকাল হইলে জাখা দিয়ে ঘুরিয়ে রাখি, গরুরে যে ঘাস তুলিয়া খাওয়াই নেই, জাখা দিয়ে ঘুরিয়ে রাখি, খানি দিয়া ফানি দিয়া ঘুরিয়ে রাখি দিই বারিন্দাত, সাড়ি দিলেও যায় না, একটু সাড়াত আছে, তারা মনে চাইলে যাইতু কি পারে, আমার কোনো আপত্তি নাই। তো ভিউয়ার সকল, আপনারা দয়া করিয়া যদি দাদাভাইয়ের ভিডিওটা ভালো লাগে তাইলে একটু সাবস্ক্রাইব করিয়া দিবা, আর মনে চায় যদি দিতে পালাম মন্দ একটু কমেন্ট করিয়া জানাইবা আর কি। ইতা হইলো বস্তার মাঝে ফাঁকির খাওয়ন, ইতা হইলো ছোট বাচ্চাইন্তর খাওয়ন, খাইবার জিনিস নিচর বস্তাত নতুন দান, ইটার ভিতরে সালের খুদ পুরান দান।